আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকল জল্পনা কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে 2024 সাল থেকে নবম শ্রেণীতে চালু হতে যাচ্ছে নতুন শিক্ষাক্রম। থাকছে না কোনো বিভাগ বিভাজন, উঠে যাচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ। আজ 23 অক্টোবর 2023 মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে। নোটিশে বলা হয়, নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাজন থাকছে না। জাতীয় শিক্ষাক্রম 2021 অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে 2024 সাল থেকে বিভাগ বিভাজন থাকবে না। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো। প্রিয় শিক্ষার্থী, সবাই অবশ্যই বুঝতে পারছো, নবম শ্রেণীতে আর সায়েন্স, আর্টস এবং কমার্স থাকবে না। তাহলে কোথায় গিয়ে সায়েন্স, আর্টস এবং কমার্স নিয়ে আমরা পড়ালেখা করব? প্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে তোমাদের জন্য সায়েন্স, আর্টস এবং কমার্স এই বিভাগ বিভাজন থাকবে। তখন তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বিভাগ নিশ্চিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, 2024 সাল থেকে তোমাদের জন্য নতুন শিক্ষাক্রমে পাঠদান চালু হতে যাচ্ছে এবং তোমাদের জন্য বই সব কিছু ঠিকঠাক করে ছাপানো হয়ে গেছে। বছরের শুরুতেই তোমরা নতুন শিক্ষাক্রমে পাঠ্যপুস্তক হাতে পেয়ে যাবে বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।